গুড মর্নিং টু অল ইউ। ক্লাস 7 ম্যাথমেটিক্স, আজকে 15 তারিখ জুন মাসে, তোমরা অধ্যায় 2, এই যে অধ্যায় 2 দেখতেছো তোমরা, নতুন বই পেজ কত পড়লো এটা দেখিয়া, এটা পেজ হইল 19 নম্বর পেজ, এই যে অধ্যায় 2 ভগ্নাংশ ও দশমিক। ভগ্নাংশ দশমিক, ভগ্নাংশ দুইটা আছে, একটা হলো প্রকৃত ভগ্নাংশ, যেমন 3/2, আর অপ্রকৃত ভগ্নাংশ যেমন 2, ওটা হলো প্রকৃত, ওটা ওটার এবার আমার মিশ্র বংশ নিতে হবে, 2 × 2, এটা হলো মিশ্র বংশ, এটার মানে হলো 1+2, তো ও এটারে ও এটারে হয় মিশ্র বংশ, অপ্রকৃত বংশ বংশ হবে 3/2 মানে কি, যেমন ও একটা আছে ধরো অর্থাৎ 3 পার্ট খুললে সমান সমান, 1 পার্ট 2 পার্ট, 3 পার্ট খুললে, 3 পার্ট হলে 2 পার্ট লই নিলাম, ওটা হলো 3/2। এটা হলো বৃত্ত আঁকি, বৃত্তরে একটা বিন্দুর চতুর্দ্বিতীয় 60 ডিগ্রি, ওটা যদি আমাদের 120 ডিগ্রি হয়, ওটা 120 ডিগ্রি, ওটা হলো 120 ডিগ্রি, ওটা হলো 120 ডিগ্রি, 320 এ 360, 3/2 হলে কিতা আমরা অপার্ট হইলাম, অপার্ট হইলাম, এই পার্ট ব্ল্যাঙ্ক রইল, তখন যে এটা 3/2, এই এখন ভগ্নাংশ রে ভগ্নাংশ দ্বারা পূরণ, ভগ্নাংশ রে ভগ্নাংশ দ্বারা পূরণ, যেমন 3/2, হ্যাঁ, আর 5/7 পূরণ কীভাবে কীরকম হইব, উপরটারে কিতা হয় ভগ্নাংশ, উপরটারে হয় লব আর নিচরটারে খর, দুইয়ের সাথে উপরে উপরে 7 × 14 আর 3/5 15, ও হইল ভগ্নাংশ পূরণ, আর একটা যেমন ধরুন 3/2, 5/7, হ্যাঁ, আর গাছে ধরো 11/4, এরকম কী কীরকম হইব, তুমি 3/5 11 পূরণ হইব, 3 × 5 × 11, তারপর 2×7 × 4, মানে উপর গুলাতে পূরণ হইব, লবর লগে পূরণ হইব, খড় লগে পূরণ হইব, 3/5 কত 15, পূরণ 11 হইব, তাহলে 7×14, পূরণ 4টা, তাহলে এখন 15 165, আর 4×14 56, ও হইল মানে নিচরটা নিচর্গ উপরটা দিয়ে উপরটা, ওটা হলো ভগ্নাংশের পূরণ, ও নিচে দেখছে দেখো তোমরা 25 পৃষ্ঠা দেখো, ওই নিজের নিজের সিদ্ধান্ত, a/b × c/d, a × c b × d, বা উল্টাই যাব, a/b × c/d যেগুলো c/d বিনিময় বিধি বুঝতে হবে, বাজার পৃষ্ঠা দেখো 26 পৃষ্ঠা উপরে দেখায় নি, ও উপরে একদম উপরে হলুদ বক্স, লব পূরণ লব ফর পূরণ ফর, ওই যে উদাহরণ 7/6 5/2, 6×12 5/7 35, 5/7 35 মানে কি, তা 7×5 বার যোগ করলে 35, অথবা 5×7 বার যোগ করলে 35, 2 নম্বর ঠিক আছে, 3 নম্বর দেবো 4×5/2, ও মিশ্র বর্ণাংশটারে আগে অপ্রকৃত বর্ণাংশ, 5/5 4×5 20 আর 2×2 22, ও 4×5 কত হইল 20, আর 3/2 আচ্ছা ও খাটা গেছে, আবার 2×4 2×11 22, 11 পুরো 3×11 33 পুরন্ত হয়, 3×2 30 আর
ওটা বাঘফলটা বাম দিকে এবার অবশিষ্ট দিব। এখন দেখো অনুশীলনের 2.1 দেখো, অনুশীলনের 2.1 পেজ 27 এক্সারসাইজ 2.1 পেজ 27 পেজ 27 কিতা কইছে পূরণফল নির্ণয় করো ওয়ান আর এ কিতা কইছে 6 × 2/3 আনসার কিতা লেখ 6 × 2/3 সিক্স তলে কত আছে কিছু না তাহলে ওয়ান ধরবাই আর 2/3 তিন দুগুণা কত 6 দুই দুগুণা 4 আর নিচে কত আছে এগুলি লিখতে লাগে না ওতে কত হইল 4 দুই নম্বর দেখো এর দুই নম্বর কত কত লেখা আছে দেখো 7 × 1/5 হ্যাঁ ঠিক আনসার কত হইব 7 × 1/5 এগুলো তো কাটাকাটি যায় না ফার্স্ট এগুলো চলে আছে ওয়ান আর সাথে সাত এগুলো মিশ্র বংশ লেখা যাবে ফার্স্ট ফার্স্ট একে ফার্স্ট হাতে হইল দুই এগুলো কী দেখো সাতরে ফার্স্টে ভাগ করবায় ফার্স্ট একে ফার্স্ট এই বাঘ ফলটা দিব বাম দিকে অবশিষ্ট জাগে উপর দিকে যায় ইনও রাখতে পারো এটা হলো অপকৃত বংশ এটা হলো মিশ্র বংশ তিন নম্বরটা আনসার লিখে লি আমি আর 5 × 2 = 3 5 × ওটারে বগ্নাংশ পরিণত মিশ্র বগ্নাংশ আছে প্রথমে ফুরন ফরে যুগ প্রথমে ফুরন ফরে যুগ মনে রাখিও প্রথমে ফুরন 4 × 8 = 9 10 11 পাঁচের তলে 1 আছে 4 × 1 = 5 11 55 এগুলি আবার দেখো সাইড সাইড জায়গার থাকবো 55 6 বার যায় ও 55 সাইজে পূরণ করো 4 × 4 রইল 15 3 × 4 = 12 রইল 3 ও বাঘফলটা অনে দেব 7 × 13 = 52 উপরে কত হইল অবশিষ্ট অবশিষ্টটা উপরে দেব 3 কি কেন রাখতে পারো এটা হইলো অপকৃত বর্ণাংশ এটা হইলো মিশ্র বর্ণাংশ ক্লিয়ার 7 নম্বর আনসার আর লিখেন না 7 নম্বর হলো 3 × 7/5 × 28 ওটা হলো 3 × 21 = 26 × 28 খাটি দেও উপরে আছে তো 4 × 28 26 × 4 কত 26 × 4 দেবো 7 × 24 7 × 8 9 7 × 9 10 100 পূরণটা এলো বাকি তাহলে পারবা আচ্ছা দুই নম্বর দেখো মান নির্ণয় করো কত হয়েছে 1/7 এ পাঁচ ভাগের এর জানিও এর কথাটার মানে হইল কিন্তু এর কথাটা মানলো ফুরন এর মানে ফুরন 1/7 × 5/1 1 × 1 = 1 5 × 35 অর্থাৎ জিনিসটা 35 ভাগের এর মানেও ফুরন বুঝছো নি এর মানে বাজে দেখো 2/3 এর 4/5 তিগু তো ফুরন হইব 3 × 5 = 8 দুই নম্বর দিতে হইব আনসার লিখিয়েন না 2/3 এর লিখিও আগে 2/3 এর 4/5 এগুলো মানে কি দাঁড় 2/3 × 4/5 সমান কত হইল 3 × 5 = 15 7 × 2 = 8 তিন নম্বর 7/5 এর 15/14 এর মানে কি তা 7/5 × 15/14 এর 7 × 14 আর 5 × 3 = 3 3 × 5 = 15 কত হইল নিচে 2 × 3 এগুলি আমরা এইটা অপকৃত মনে লিখতে 2 × 2 উপরে ইকান রাখতে পারো ইকান রাখতে পারো এক সমস্ত দুই ভাগের সাইডটা সম্পূর্ণটা ভাঙছি সাইড নম্বর কী তা 2 × 4/3 এর 22/3 এটা কত উগ্র উগবাঙ্গ 4 × 2 = 8 9 10 11 এর মানে পূরণ ঠিক না হলো 2 = 22 দিব
চার দুগুণা আট, উপরে এলো তিন, এটা এলো প্রকৃত বগ্নাংশ। বাতাটা হলো অপরিয় তিন নম্বর, তিন নম্বর কিতে দেখ কিতা লেখা, ফাইভ বাই সিক্স ইন্টু ফোর বাই এর থ্রি বাই ফাইভ অংশটা কত হবে, কিন্তু আনসার কী যাইব ওকে আগে লেখো, ফাইভ বাই সিক্স ইন্টু ফোর বাই ফাইভ এর থ্রি বাই ফাইভ, ওগুলো লেখো ফাইভ বাই সিক্স ইন্টু ফোর বাই ফাইভ এর মানে কত, পূরণ কাটি দাও, ফাইভে ফাইভে কাটা, তিন দুগুণা ছয় কাটা, দুই দুগুণা চার কাটা, ওগুলো কত রইল, নিশ্চয় ফাইভ রইল টু, টু বাই ফাইভ ফার্স্ট পার্টর দুই বার, এটা চার নম্বর দেবো কোনটা ছোট, কাটাকাটি করে দেবো কোনটা ছোট, পাঁচ নম্বর তো বিজিতের মা বিজিতকে হাত খরচ টাকা দিই, কিছু টাকা দিছুন দশ টাকা দেখ আর বিশ টাকা দেখ আর তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা যাই দেখা, বিজিত তা থেকে পাঁচ ভাগে দুই টাকা বই ধরো পঞ্চাশ টাকা দিলা, পঞ্চাশ টাকার ফার্স্ট বার করলে কত করব দশ টাকা করে, তিন বার তিনলে মানে তিরিশ টাকার বই কিনছে, বই আর কলমের তিরিশ টাকা খরচ হলে, সাত ভাগের দুই অংশ টাকার জামিতি ওই টাকা সাত ভাগের দুই অংশ জামিতি এবং বাকি অংশ জমা রাখলো, টোটাল যে টাকা দিছুন এই টাকার পাঁচ পাটর তিনবার দিয়ে হ্যাগিটা করছে বই এবং কলম কিনছে, আবার আবার ওই টাকার সাত ভাগের দুই অংশ জামিতি বাক্স কিনছে আর বাকি টাকাটা হাতে রাখিয়েছে, বিজিতের রাতে কত টাকা জমা রয়েছে, এরপর তিনটি অংশ অধক্রমে সাজাও। এখন প্রশ্ন রইল কোশ্চেন নম্বর ফাইভ দেখো পেজ নম্বর টোয়েন্টি সেভেন, ও তো টাকা ধরো টাকা ও সারা টাকা ধরো, এবার ফার্স্ট বাটো করছে সাত বাটো করছে এগুলি আমরা ওয়ান দুন ও সারারে ওয়ান দুন মানে আচ্ছা এগুলো আমরা আনসার কীটা করব ফার্স্ট নম্বরটা আনসার কীটা লেখুন ও সারারে আমরা ওয়ান দুন বিজিতের বিজিত বিজিতের হাতে টাকা অংশ কত রইল সারারে ওয়ান ওয়ান তে করতে গিয়ে ফার্স্ট ভাগে তিন বই আর কলম নিচ্ছে আর সাত ভাগের দুই ইটো মাইনাস এই বই কথা রয়েছে ও দুটা যে ব্যাকেট দিলাই প্লাস দিতাম পারি পাঁচ পাটর তিনবারটা সাত বার দুইবার এখন আমরা ফর্মুকিতা ওয়ান ডে ধর্ম ইটারে আমরা ফর্মুকিতা ফাঁস আর সাত লসাগু কত ফাঁস আর সাত হইল গিয়া মৌলিক সংখ্যা যে সংখ্যারে বাক করা যায় না ওয়ান এবং সিং উৎপাদন ফাঁসে ফাঁস আগে ফাঁসে ইটারে আমরা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার গোসা গইব লসা গইব দুইটার শোন ফার্সাটা কত পঁয়ত্রিশ ফাঁসে সাত বার যায় ত্রিশাটা একুশ সাতগু পাঁচ পাঁচ যায় ও পাঁচ আর দুই দশ যুগ দশ সমান কত হইল হইল সমান হইল ওয়ান মাইনাস পঁয়ত্রিশ না আর একুশ আর দশে কত একত্রিশ ওয়ান অর্থ কিছু না তাহলে ওয়ান দেবো পঁয়ত্রিশ আর এখন লসাগু পঁয়ত্রিশ কিন্তু পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ বিয়োগ একত্রিশ পঁয়ত্রিশ একত্রিশ গেলে কত সাইড যে বিদ্যুতের বিজিতের হাতে থাকা অংশ কত এত টাকা টাকা অনু দিতে পারো অনু দিতে পারো থেকে কিতা লাগবো ব্র্যাকেট লাগবো সেকেন্ড ব্র্যাকেট দিতে লাগবে টাকা বিজিতের হাতে কত রইল পঁচিশ ভাগের চার টাকা রইল কত টাকা রইল পঁচিশ ভাগের ষাট টাকা মা মায়ের পঁয়ত্রিশ টাকা দিছিলা এর মাঝে হে কত টাকা রইল মানে পঁয়ত্রিশ টাকার মাঝে ষাট টাকা রয়েছে বাকি একত্রিশ টাকা খরচ হয়ে গেছে পদক্রমে হইতে
এখন অনুক্রমে সাজাইলে প্রথম ভুল হচ্ছে পাঁচ ভাগের তিন, না না এর বাদে কত রয়েছে সাত ভাগের দুই আর পঁয়ত্রিশ ভাগের চার। এখন এখন এটার মাঝে কোনটা বড়, পাঁচ ভাগের তিন হুকু বড় না সাত ভাগের দুই বড় না পঁয়ত্রিশ ভাগের চার? পাঁচ ভাগের তিন সমান, দুই ভাগের সাত সমান আর পঁচিশ ভাগের চার সমান কত? আচ্ছা পাঁচ সমান পাঁচ পূরণ এক, সাত সমান সাত পূরণ এক, পঁয়ত্রিশ সমান পাঁচ পূরণ সাত, তাহলে লসাগু কত হইব? লসাগু হইব প্রথমটা লিখিল পাঁচ পূরণ এক হইব লাগতো না, মানে সাত লেখো এক লাখ টাকা পাওয়া যাচ্ছে পাঁচ সাত লসাগু পঁয়ত্রিশ, কারণ পাঁচ পঁয়ত্রিশও যায় সাতও পঁয়ত্রিশ লসাগু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে কীটা করতে লাগবো পাঁচের লোকের সাত দিয়ে পূরণ করতে লাগবো একুশ পঁয়ত্রিশ, এগুলো পাঁচ দিয়ে পূরণ করতে লাগবো উপরে দিয়ে পাঁচ দিয়ে পূরণ করতে লাগবো কত হইল দশ, এগুলো হইলো পঁয়ত্রিশ আর এগুলো পঁয়ত্রিশ আসল কিতাব হয়েছে অধক্রমে সাজাও। অধক্ষণ মানে সবচেয়ে বড়ো থেকে ছোট, এখন নিচ ঠিক আছে সবচেয়ে বড়ো কোনটা একুশ নাই, হ্যাঁ সবচেয়ে বড়ো হইল অধক্রমে নাকি তা অধক্রমে মানে উপর থেকে নিচে, অধক্রমে মানে উপর থেকে নিচে সবচেয়ে বড়ো হইল অগু একুশ বড়ো নাই একুশ আইসি ওতে তিন ভাগের পাঁচ সবর বড়ো এর বাদে কোনটা ওটা পঁচিশ ভাগের দশ কী যে দুই ভাগের সাত ভাগের দুই অগু এর বাদে তিন নম্বরটা হইল এর বাদে ও তিনটা হইলাম নানি একটা দুইটা তিনটা ওতে পঁয়ত্রিশ ভাগের দশ আইসে না না পঁয়ত্রিশ ভাগের দশ পঁয়ত্রিশ ভাগের পাঁচ ভাগের তিন সবার বড়ো অগু সবার বড়ো এর বাদে আইসে সাত ভাগের দুই সাত ভাগের দুই এর বাদে আইসে সবচেয়ে বড় হইল একুশ এর বাড়ে দশ এর বাদে সাইজ মানে পঁচিশ ভাগের সাইজ এগুলো সবচেয়ে ছোট ওটা হইল ইন্দ্রিয় অতক্রম। ছয় নম্বর অরম করি তিন নম্বর টোয়েন্টি এইট দেখো আট নম্বর রীতা একটি ছোট গল্পের বই থেকে পঁচাত্তর পৃষ্ঠা ফার্স্ট পাকের তিন অংশ পড়েন একটা বই আছে ধরো বই পৃষ্ঠা আছে ও তো এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা না নি পঁচাত্তর পৃষ্ঠার বই ফার্স্ট পার্টর তিন পার্ট পড়িয়েছে পঁচাত্তরটি ফার্স্ট পার্ট ফিরলে কত হয় ফার্স্ট ভাগ ফিরলে কত হয় ফার্স্ট পণ্য পঁচাত্তর পঁচাত্তরটি আগে দিয়ে ফার্স্ট ভাগ করি কয় ভাগ করি ফার্স্ট পণ্য পঁচাত্তর তিন পার্ট ফুড়ি লেছি মানে পঁয়তাল্লিশ ভাগ ফুড়ি লেছি তিন পণ্য পঁয়তাল্লিশ রয়েছে কত ত্রিশ বইটির কত পয়সা পড়তে বাকি রইল এগুলো ত্রিশ জানা কথা অঙ্ক করতে আমরা কিতা করবো অঙ্ক করতে আমরা করবো কিতা আট নম্বর কিতাব হয়েছে দেখো পেজ নম্বর আঠাশ অনুশীলন টু পেজ রীতা একটি গল্পের বইয়ে মোট পৃষ্ঠার পাঁচ পাগের তিন অংশ পড়ে নিল বাকি রইল কত আনসার কিতা করবা পড়ে নেওয়া অংশ পঁচাত্তর এ কত পাঁচ ভাগের তিন সমান পঁচাত্তর এর এর মানে পূরণ এন পাঁচ পনেরো পঁচাশ তিন পনেরো পঁয়তাল্লিশ না নি বইটির কত পৃষ্ঠা বাকি রইল ওতে বাকি রইল
75 পৃষ্ঠার তাকিয়া 45 পৃষ্ঠা পড়ে গেছে, বাকি কত রয়েছে? তো 75 তাকিয়া 45 বাদ দেও সমান 30 পৃষ্ঠা। অনুতে এবার পৃষ্ঠা পৃষ্ঠা গুলো দিলে হয় মানে 75 পৃষ্ঠা থেকে 30 45 পৃষ্ঠা পড়লে কত কত থাকে? 75 থেকে 45 বিদ গেলে কত থাকে? 30 পৃষ্ঠা বাকি হয়েছে। 9 নম্বর দেখো সুজা, মনে মনে ভাববা তোমরা, একজন লোকের হাতে দেখায়নি 200 টাকা ছিল, তার এক পঞ্চমা বাসের ভাড়া হিসাবে খরচ করলে তার হাতে কত টাকা থাকে? 200 টাকার মাঝে 200 টাকার ফার্স্ট পার্ট করো, বাট কত করে পাঁচ দি ভাগ করো, 40 ভাগ নেন 200 টাকার যে পাঁচ দি ভাগ করো, পাঁচ দি ভাগ করলে সাইড কথা বিশ 40 টাকা বাসের ভাড়া হিসেবে খরচ করলে 200 টাকার 40 টাকা গেলে কত রইল? 160 টাকা বাকি আছে, 160 টাকা বাকি আছে। তা যদি এক মাস থাকে 200 পূরণ 200 এর প্রথম পর্বে কি দেয় আনসার দিলাম রইল, মাসের ভাড়া সমান 200 পূরণ পাঁচ বাগারে সমান কত হইল 40 টাকা, অর্থাৎ বাকি রইল 200 বিয়োগ 40 সমান 160 টাকা। 10 নম্বরটা ইম্পর্টেন্ট, রিনাদের দুটো জলের ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্ক বুঝো তো, একটা ড্রাম দিয়ে হয় আর বানাইলেও ফাঁকা দিয়া, প্রতিটি ট্যাঙ্কে 500 লিটার জল আছে, তো দুইটা ট্যাঙ্ক কত আছে? 500 যোগ 500 কত হল 1000 লিটার। একটি ট্যাঙ্ক থেকে 3/5 জল স্নান কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা হয়, মানে একটা ট্যাঙ্ক করতে খোলা গিতা স্নান করার লাগে কাপড় লাগে আর বাকি ট্যাঙ্কের সাইড ভাগের এবং রান্নার কাজে ব্যবহার হয়। এখন দুটো ট্যাঙ্কে মোট কী পরিমাণ জল রইল? কয়লার ট্যাঙ্ক আছে 500 লিটার, 500 লিটারটা কি পাঁচ ভাগের 3 বার নিল কি 500 লিটারে 5 ভাগ করলে কত হয়? 100 ভাগ, 100 ভাগের 500 এর 5 ভাগের 3 তো কত হইল 300 লিটার জল গেছে কি? আর বাকি টাকা 500 এর সাইড ভাগের 500 এর সাইড ভাগ 500 পুরো সাইড ভাগের 500 এর সাইড ভাগ করলে কত হয়? 100 ভাগ কিবা গেছে 100 ভাগ, হিবুর থেকে গেছে গিয়া 300 লিটার কত রইল 200 লিটার, আর এগুলো থেকে গেছে কি 125 লিটার রইছে কত? 500 থেকে 125 গেলে কত রইল 375, 200 আর 375 কত 575 লিটার জল রয়েছে। 13 নম্বর দেখো শূন্যস্থান পূর্ণ করো, 3/4 ইংরেজি কই মু 3/4 ইংরেজি উপর আগে 3/4 আর বাংলায় সাইড ভাগের 3 আর উপর 20/9 শূন্যস্থান পূর্ণ করো, 1 আনসার লিখে লিয়া 3/4 পূরণ ও সমান 9/20, আচ্ছা অন্য কত বাইলে 9 3 পূরণ 3 বাইলে 9 নানি আর সাইডের লগে কত পূরণ হলে 20 হয় সাইড ফাঁসা 20 নানি ও মানে কিন্তু বাক করবা কি না 9 3 দিয়ে বাক করিয়া আর সাইডে 20 দিয়ে বাক করিয়া। 2 নম্বর দেখো আনসার আর দিয়ান না, 6/4 নিচে 5 ইকুয়াল টু 12/ কত 35, ফাঁসল লাগে প্রথম উপর 35 হয় 500টা বইতে ও 7 আর 6/12 ও 6/12 500টা বইতে উপরে উপরে পূরণ আর নিচরটা 3 নম্বর, 3 নম্বর দেখো 2/3 ইন্টু ও পূরণ হলে 1 পূরণ হলে কত? এগুলো তো একটা বগ্নাংশ, বগ্নাংশ অন্য লোক দিয়ে পূরণ দিলে আবার 1 অন্য লোক মানে কি না উল্টা 3 লোক যদি উপরে যায় গিয়ে 2 ওপর নিচে আসলো 2 এর হঠাৎ ধীরে ধীরে হঠাৎ 1 অন্য লোক কয় অন্য লোক ব্যারিস্টার আছে ইংরেজি কয় রেসিপ্রোকাল। 7 নম্বর 5 পূরণ কত 7
সমান ওয়ান, সাথে সাথে কাটা গিয়ে ওয়ান, আর পাশে পাশে কাটা গিয়ে ওয়ান, বুঝছেনি? ওই ষাটটা ওখানে লিয়ে, ওই পাঁচটা ওখানে লিয়ে নি, কেউ গিয়ে হেতে হইব তখন যে ওয়ান, কারণ পাশে পাশে কাটার সাথে সাথে কাটা। একটা জিনিস রাখি নিচে দেব, রেসিপ্রোকাল অফ অ্যাকশন, বগ্নাংশে অনন্য পয়, প্রতিক্রম পয়, প্রতিসম পয়, বিপরীত বগ্নাংশ পয়, মানে উল্টা। যেমন ওই যে 2.4 দেখা নি পেজ নাম্বার 20, অন্য মানে উল্টা, যেমন 9/9 পাঁচ ভাগ বে, কারণ একটা এমনি অনন্য করলে কিটা বুঝায়। ইংরেজিতে কয় রেসিপ্রোকাল, ইংলিশ শব্দটা মনে রাখি রেসিপ্রোকাল, যেমন এ বাই বি এর অনন্য সমান বি বাই এ, 3/5 এর অনন্য 5/3, খালি খালি কয় 1/5 এর অনন্য 5/1, 5/1 মানে খালি পাঁচ, পাঁচের অনন্য কত, পাঁচের মানে 5/1 মানে 1/5, বুঝছেনি? কিছু ব্যাংকে থাকলে না, দুটা ভুল হলে ওয়ান, ওই তো তখন মনে রাখো, তখন পেজ 21 হলুদ অংশটা দেখো, এ ইন্টু বি ইন্টু বি ইন্টু এ হয়, তাহলে এ বি একটি একটা অনন্য, এ আর বি যদি পূরণ করি ওয়ান হয়, একটা আর একটা অনন্য, জিরো এর কোনো অনন্য নাই, দুইটা দেখো। ওদের নিজে প্রত্যেকটি অন্য, 1/6 এর অন্য 6, 8-এর অন্য 1/8, 3/7 অনন্য সমান 7/3, 31/5 এর অন্য 5/30।